শীত মৌসুমে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ইঞ্জিন চালক, ট্রেনের গার্ড এবং স্টেশন মাস্টারদের জন্য 11টি নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুয়াশার কারণে সিগন্যাল অস্পষ্ট হওয়ার পাশাপাশি রেললাইন এবং ইঞ্জিনের যন্ত্রপাতি পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার শঙ্কা থেকে যায়, যে কারণে ইঞ্জিনের উইন্ডশিট, সিগন্যাল বাতির গ্লাস পরিষ্কার এবং দৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী রেললাইনের গাছও ছেঁটে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শীতের সাথে সাথে যেন জেঁকে বসছে রেল দুর্ঘটনার সংখ্যা, বিশেষ করে রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচলকারী 260টি যাত্রীবাহী ট্রেনের বেশিরভাগই চলাচল করে সন্ধ্যার পর থেকে ভোর রাতের মধ্যে, আর এই সময় শীত মৌসুমের কুয়াশায় ঢেকে পড়ে চারদিকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার মাত্রা এতটাই গভীর থাকে, এক হাত দূরত্বের দৃশ্য নজরে আসা অনেকটা কঠিন, ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় যাত্রীবাহী ট্রেনগুলোকে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কালার লাইট সিগন্যালের কারণে সিগন্যালটা ডাউন না আপ সেটা আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আসলে কুয়াশার জন্য বেশি সমস্যা, আর এই জন্যই মূলত দুর্ঘটনাগুলো ঘটে যায়। এই অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফগ সিগন্যাল ব্যবহার এবং ট্রেন যাওয়ার আগে প্রসিড সিগন্যাল দেখাতে স্টেশন মাস্টারদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের যেই রানিং স্টাফ যারা একদম অপারেশনের সাথে সক্রিয় বা সংশ্লিষ্ট, তো তাদেরকে আরও অধিক আপনার সতর্ক করে দেওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশন সবাইকে দেওয়া আছে। আমরা বিভিন্ন স্টেশনে বা মাস্টার গার্ড ওদের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনে আমরা ওদের থেকে জানতে চেষ্টা করতেছি কোথায় কী সমস্যা আছে, তাছাড়াও কন্ট্রোল অফিসে কোথায় ট্রেন ক্রসিং হবে, কোথায় কুয়াশা আছে, এই বিষয়গুলো যাতে আমরা তথ্য পাই। একটা সেল খোলা আছে। এদিকে রেল পরিচালনা দপ্তর থেকে জারি করা 11 দফার নির্দেশনায় ট্রেন চলাচলের আগে ইঞ্জিনের গিয়ার ফিটিংস কার্যকর রয়েছে কিনা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। ফগি ওয়েদার বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তখন তারা যেন সিগন্যালটা যেন প্রপার দেখে ট্রেন চালায়, এই এক। এরপরে হচ্ছে যদি ওয়েদার ফগি থাকে আমরা ডিটোনেটর বা ফগ সিগন্যাল ইউজ করব, আর যারা যাতে কোনো আলসেমি না আসে সেজন্য ট্রেন কন্ট্রোল থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সবশেষ গত 12 নভেম্বর ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 16 জন নিহত এবং আরও অন্তত 50 জন আহত হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।